আমরা সংগ্রাম করছি, আগামীতে আবার সংগ্রাম করব। এই জেলা পরিষদের ফরিদপুরের চোর লোকনাথ মাস্টার আজকে 3 বছর জেলা পরিষদের চেয়ারম্যান, প্রতি বছর 50 কোটি টাকা পায়। আমার এই 3 উপজেলা একটা মসজিদে একটা টাকা দেয় না, একটা টাকা দেয় না, কারণ অন্য অনেক ক্ষমতাবান। কিসের ক্ষমতা? ওই সব ফরিদপুরের ক্ষমতা নিত্য চৌধুরী ভয় পায় না। কিভাবে বেরোছিল বাবুরা পিসার ভয়ে 3 মাস চর্বন্ধ শোনা আসে নাই, ওই লোকদান মাস্টারও পিসার বাড়ি খাইতে হবে। আজকে একটা মসজিদে টাকা দেব জেলা পরিষদ থেকে, ডাক করব জেলা পরিষদ থেকে, মন্দিরে টাকা দেব জেলা পরিষদ থেকে, মাঠ ভরাট করব জেলা পরিষদের টাকা থেকে। এই টাকা কই? 9টা উপজেলা ফরিদপুরের, তার মধ্যে 3টা উপজেলা আমাদের, একটা টাকা দেয় নাই লোকমান মাস্টার চোরা। উনি ওনার ক্ষমতা দেখায়, কিসের ক্ষমতা? উপরে আল্লাহর করার কোন ক্ষমতা নাই, যদি থাকে তাহলে জনগণের ক্ষমতা। আগের বা আগামী জেলা পরিষদ নির্বাচনে আমার এই 3 ধারা থেকে প্রার্থী দেব, দেখি পারলে খেলে দেখেন। আমার জনগণ যদি সাথে থাকে, আমরা জেলা পরিষদের চেয়ারম্যান নিয়া ওই টাকা মসজিদ মন্দিরে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমাদের হকের টাকা, এই জেলা পরিষদের টাকা আমাদের হকের টাকা। একটা টাকা ওই লোকজন চোরা দেয় না, ভয় দেখায় নেতার ভয়। নিক্সন চৌধুরীর মাথার দিকে পা বন্ধ করে ভয় বলতে কিছু নাই। ইনশাল্লাহ ওই বরাদ্দ হকের টাকা আইনা মসজিদ মন্দিরে দেবো, যেমন জাফরুল্লাহ প্রার্থীরা খাবার দেওয়া নিয়ে আইছি ওমন নিয়ে আইব। কোন নেতা ফরিদপুরে কেন দিব না? ওই নেতা নুতা সেনার সবাই নিত্যন চৌধুরীর নাই, যেই হোক যেই হোক ওই সেনার সময় আমাকেও নাই। রামজি রাজনীতি করতে জনগণের জন্য জান দেবো, এতে যদি বড় নেতা ড্যাং নাই তো আর ড্যাং নিয়ে যাবো।